Channel Spondon. শেখ আবুল কাশেম মিঠুন, জন্ম 18 এপ্রিল 1956, সাতক্ষীরার আশাশুনি থানার দরগাপুর গ্রামে। তার আম্মা হাফিজা খাতুন, পিতা মরহুম শেখ আবুল হোসেন, যিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং এলাকায় তার ছিল ব্যাপক পরিচিতি। স্কুল কলেজের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ সাংবাদিকতা বিভাগে অধ্যয়নকালে জড়িয়ে যান সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে। 1974 সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরের কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1975 সালে রেডিও বাংলাদেশের গীতিকার, নাট্যকার ও নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1977 সালে সারা জাগানো পত্রিকা, দৈনিক গণকণ্ঠের সাংস্কৃতিক সম্পাদক ও সাপ্তাহিক ইত্তেহাদে সাহিত্য বিভাগে কাজ করেন। 1976 থেকে 1979 সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, নাট্যকার ও নাট্যশিল্পী হিসেবে উল্লেখযোগ্য কিছু কাজও করেন। 1978 সালে চলচ্চিত্রের সাথে জড়িয়ে যান। সাহিত্য সংস্কৃতির প্রতি তার একটি অনুরাগ ছিল। সে সাংবাদিকতা করত, নাটক লিখত এবং স্টেজে নাটকে অভিনয় করত। তো আমি যে সময় ঈদ মোবারক ছবি করব, সে সময়তে আমার শিল্পীর প্রয়োজন, একটি হিরো। তো আমার দীর্ঘদিনের বন্ধু বিশিষ্ট চিত্রগ্রাহক ফিরোজিম হাসান, তারও বাড়ি খুলনাতে। তো ও নিয়ে আসলো আমার বাসায়, তাকে দেখলাম, কথাবার্তা বললাম, আমার ভালো লাগলো এবং তাকে আমি আমার ঈদ মোবারক ছবিতে কাস্ট করলাম। তার প্রথম ছবি তরুলতা। 1978 থেকে 2002 সাল পর্যন্ত 24 বছরে নায়ক হিসেবে শতাধিক ছবিতে অভিনয় করেন। কি বললে? আলাদিনের আশ্চর্য বদি পেয়েছে নাকি? কিন্তু কিন্তু আমি জানতাম না হুজুর, ভাইজান এভাবে নিজের গলায় ফাঁসির দড়ি নিতে চাইবেন। শুধু আমাকে বাঁচানোর জন্য 5 জন লোক যদি 1 বিঘা জমি একদিনে চাষ করে, তাহলে 1 জন লোক কতদিনে করবে? গরু হাল দিয়ে না আমাদের ট্রাক্টর দিয়ে? দাও, এবার উত্তর দাও। এতটুকু ছেলে এত বড় হিসেব পারে? তার কথা যদি নাই বলিস, তবে আদালতে কি বলবো? আমি কি বলবো যে নারী জাতির ইজ্জত রক্ষা করতে গিয়ে আমার দোস্ত মানুষ খুন করেছে? মিস্টার পাবলিক প্রসিকিউটর, যদি আপনার স্ত্রীর উপর এমন কোন হামলা আসে, তাহলে কি আপনি সেই পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে থাকবেন যে পর্যন্ত তিনি ইজ্জত না হারান? আর যদি আমি আপনার নিজের সন্তান হতাম, কুসুম যদি আমার মায়ের পেটের বোন হতো, তাহলে দুনিয়ার এমন কোন শক্তি ছিল না যে মুরাদের মতো একজন জুয়ারি মাতাল লম্পটের সাথে কুসুমের বিয়ে দেয়। 1988 থেকে 1995 সাল পর্যন্ত শেখ আবুল কাশেম মিঠুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রচার, দফতর ও আন্তর্জাতিক সম্পাদক, 2000 সালে চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি এবং 2001 সালে বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। এসব সংস্থার গঠনতন্ত্র রচনায় তিনি মূল ভূমিকা রাখেন। এছাড়াও অভিনয়ের পাশাপাশি প্রায় 250টি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন তিনি। শেখ আবুল কাশেম মিঠুন চলচ্চিত্রের অশ্লীলতার বিরুদ্ধে লেখক সমিতি, ফিল্ম ফেডারেশনের ব্যানারে পরিচালিত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পারিবারিক ইসলামী ঐতিহ্য, মূল্যবোধ ও সার্বিক বিবেচনায় 2003 সাল থেকেই নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্রের অঙ্গন থেকে। এক কন্যা সন্তানের জনক শেখ আবুল কাশেম মিঠুন সহজ, সরল ও অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত। আগের চেয়ে অনেক পরিবর্তন আসছে, তবে এই পরিবর্তনটা তার আগে ফিল্মে থাকতেও কাজকাম তার ততটা ভালো লাগতো না। তিনি হাজার তার শত্রু থাকলেও তিনি তার শত্রুকে দোয়া করেন। তখনকার চেয়ে এখনকার আমার কাছে আরও ভালো মনে হয়, আরও মর্যাদা বেড়ে গেছে, তার উপর সম্মান বেড়ে গেছে আমার, যে এত ব্যস্ততার মাঝে, এত কাজের চাপে উনি আমাদেরকে সময় দেন, আমাদেরকে ভালোবাসেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
শেখ আবুল কাশেম মিঠুন সাহিত্য সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের জাতীয় প্রতিষ্ঠান ঐতিহ্য সংসদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি, যেখান থেকে তিনি আওয়াজ তুলছেন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপপরিচালক হিসেবে বর্তমানে সারা দেশে সুস্থ সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখছেন শেখ আবুল কাশেম মিঠুন। তার হাত ধরেই তৈরি হচ্ছে একদল প্রতিশ্রুতিশীল মিডিয়া ও সাংস্কৃতিক কর্মী। মহান আল্লাহ তাকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন।